আমাদের মধ্যে এখানে বলছে বিয়ের কথা নিয়েও আইছে কিন্তু আমি বিয়া শাদি বসি নাই। আচ্ছা আচ্ছা। কেন আমি একটা ভালো একটা আমি ইউটিউবের মাঝে আইছে একটা ভালো ছেলে পাইলে আমি বিয়া শাদি বসবো। সারা জীবনের লেগেই আমার পাশে দাঁড়াইতেছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা আপু, তো কি অবস্থা, কেমন আছেন? আছি তো কোনো রকম ভাই, খুব কষ্টের মাঝে আছি। আপনি তো এখন কিন্তু পুরাই ফেমাস তা জানেন ভাই, কি করবো, ফেমাস হইলে খুব কষ্টের মাঝে আছি, খাইতে পারতেছি না, খুব অভাবে আছি। কিসের কষ্ট আর কিসের অভাব? এই যে অভাবে মনে কর, বাবাটা অসুখে ছিল, এখন ভালো হইয়া মনে কর বিয়া কইরা খাইতে পারতেছেন না। তা তো মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে। কেন বাবাটা বিয়ে করে চলে গেল? কেন বিয়া করে চলে গেছে মনে কর, এই কদিন আগে মনে কর বাবাটা অসুখে ছিল, অসুখে থাকতে মনে কর এখন একটা সুন্দরী মেয়ে পাইয়া বিয়া করে ভারতে চলে গেছে গা, বুঝছো? বাবা হয়ে সুন্দরী মেয়ে পেয়ে বিয়ে করে চলে গেল, তারপর এখন কি করবো ভাই বলো? খাইতে তেই যে বাবা সুন্দর মেয়ে পেয়ে বিয়ে করে চলে গেল, তা আপনি সুন্দর ছেলে পেয়ে একটা বিয়ে করে চলে যান? যাইবই তো ভাই, একটা ভালো একটা সুন্দর ছেলে পাইলে মনে কর, সুন্দর ছেলে পাইলে বিয়া বিশা যাইতাম। আপনি কি করেন? আপনি কি করেন ভাই? গার্মেন্টসে ভর্তি ছিলাম মনে কর, এখন গার্মেন্টস তো বন্ধ করে দিয়েছে, মানুষের বাড়ির কাজ করে খাইছি। এখন বাবাটা মনে কর অসুখে পড়ছিল, অসুখে পড়ো নাই মনে কর, এখন ভালো হইয়া যায় বিয়া করে এখন চলে গেছে, এখন মারে নিয়া খুব কষ্টের মাঝে আছে, একটা ভাই দুইটা বোন লিয়া খুব কষ্টের মাঝে আছে। ভাইটা কি করে? ভাই ছোট ভাই। আপনি কি সবার বড়? হ্যাঁ আমি সবার বড়। তা আপনার বিয়ে শাদী হয়নি? না ভাই বিয়ে শাদী হয়নি। তো বড় হয়েছেন, পড়ালেখা করেন? না ভাই পড়ালেখা করতে পারি নাই। কোন ক্লাস পর্যন্ত করছেন? না করেনি নাই, এখানেই করি নাই ভাই। এতদিন পড়ালেখা করেন নাই, তা কিভাবে আছেন এখন পর্যন্ত? বিয়ে শাদী করেন নাই, পড়ালেখাও করেন নাই? বিয়ে শাদী করি নাই মনে কর, ভালো একটা মনের মতন মানুষ পাই নাই, বিলাই লেগা বিয়ে শাদী বসেনি। তো কেন পাচ্ছেন? আপনার মনটা কি ভালো না? মনটা তো ভালো, সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমার ভালো মন, ভালো মন থাকলে তো ভালো মন অবশ্যই চলে আসার কথা, তাহলে কেন আসতেছে না, কি মনে হয়? কি করবো ভাই, এখন আমাদের মধ্যে এখানে বিয়া বসি না, আমাদের মধ্যে বিয়া বসলে মনে কর গোপনে তিনটা চারটা বিয়া করে তার মধ্যে এখানে আরো কত কষ্ট করে গ্যারাম করে খাওয়াইলে আবার বিয়া শাদী করে চলে যায়। এই লেগে আমাদের মধ্যে এখানে আমি ছোটকাল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমাদের মধ্যে এখানে আমি বিয়া বই না। আপনার তো বিয়ের বয়স অনেকদিন আগেই হয়েছে, বা এখন বিয়ে শাদী করে তো এতদিন সংসার টংসার করে সুখে শান্তিতে থাকার কথা, তাই যে বয়সটা পার হয়ে যাচ্ছে এটার জন্য কষ্ট হয় না? এখন বয়স পার হইলে কি করবো ভাই, এখন মনে করে একটা ভালো মনের মানুষ আমি খুঁজতেছি বলে আমি ইউটিউবের মাঝে আইছি। নাকি বিয়ে শাদী হয়েছিল বলতে চাচ্ছেন না? না ভাই না না, বিয়ে শাদী হয়নি। কোনো প্রেম, কোন প্রেম ভালোবাসা আছে নাকি? না প্রেম ভালোবাসা করি না। কার জন্য এত অপেক্ষা করতেছেন তাইলে? ভাই প্রেম ভালোবাসা করি নাই এখনো। না তাহলে এতদিন অপেক্ষা করা কষ্টদায়ক না বলেন? কি করবো ভাই এখন বলো, বাবাটা ছিল অসুখে, এখন মনে কর বিয়া করে বাবা চিন্তা তো আর করে লাভ নেই, বাবা তো বাবার মতো একেবারে ডুবডুবি বাজে। ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, এর মধ্যে আবার মা, বাবা হয়ে সন্তান স্ত্রী ফেলে আরেকটা বিয়ে করে চলে গেল, এটা ভেবে কি এখন আপনার কোনো ভালো ছেলে আসবে বিয়ে করতে? আপনি বলেন এখন কি করবো ভাই, এখন খুব কষ্টের মাঝে আছি। তা আপনার বাবার কথা মনে করলে ঘৃণা হয় না নিজেকে? অবশ্যই ঘৃণা এখন হয়। এখন কেউ যদি ভালো ছেলে আসে যে জিজ্ঞাসা করবে বাবা কি করে, কারণ বাবা যদি কথা শুনে যে প্রেমিকারে বিয়ে করে নিয়ে সংসার করতেছে তাইলে হবে বলেন? কি করবো এখন ভাই বলো, এখন এটা তো আপনাকেও খারাপ বলবে যে মেয়েটাও তাহলে এরকমই হবে, বাবার এরকম যেহেতু করে এক হবে ভাই বলো, বাবা এখন বিয়া কইরা চলে গেছে, এখন আমি কি করব? আপনারা বড় হইছেন তো বাবারে ঠেকাইতে পারেন নাই? কিভাবে ঠেকাইবো, গোপনে বিয়া করছে আমরা তো জানি না, গোপনে বিয়া করছে আমরা তো আর জানি না যে বিয়া শাদি করছে। আপনি এখন কিছুই করেন না? না ভাই এখন কোনো কিছু করি না, মানুষের বাড়ি এখন কাজ কইরা খাই। মানুষের বাড়ি কাজ করে খালি চেহারা সুন্দর এত থাকে কেমনে? কি করবো ভাই এখন ইউটিউবের মাঝে আইছে, এটার জন্য সাজুগুজু করে আসছেন? আমাদের মধ্যে এখানে বলছে বিয়ের কথা নিয়েও আইছে কিন্তু আমি বিয়া শাদী বসি নাই। আচ্ছা আচ্ছা। কেন আমি একটা ভালো একটা আমি ইউটিউবের মাঝে আইছে একটা ভালো ছেলে পাইলে আমি বিয়া শাদী বসবো, সে যদি আমার পাশে দাঁড়াইতে চায়, আমার সহযোগিতা করতে চায়, সারা জীবনের লেগেই আমার পাশে দাঁড়াইতে চায়। অবশ্যই, যে বিয়ে করবে সে তো সারা জীবনের জন্যই পাশে দাঁড়াবে। আপনি কি চান যে অল্প দিনের জন্য পাশে দাঁড়াক, দুই মাসের জন্য বিয়ে করুক, এটা কি চান? না ভাই আমি তো চাই যে সারা জীবনের লেগে আমার পাশে দাঁড়াক।
তো ধরেন এই বিয়ে শাদি করা ছাড়া মানে নিজের ফ্যামিলি দেখাশোনা ছাড়া আর কি ইচ্ছা করে আপনার? ইচ্ছা করে যে একটা ভালো মানুষ বিয়া বসে, আমি মনে করি ভালো একটা মানুষ বিয়া বসে। বিয়ে ইচ্ছা আর কোনো ইচ্ছা নাই বিয়ে শাদি করা ছাড়া? ইচ্ছা তো আছে, কত ইচ্ছা। আচ্ছা, নিজের ভিতর কোনো প্রতিভা আছে যে নিজে গান টান গাইতে পারেন বা একটু নায়িকা হওয়ার শখ এরকম কোনো কিছু? হ্যাঁ, ওইগুলোর মধ্যে নাই ভাই। আরে গান টান, আপনার কণ্ঠ তো সুন্দর, মনে হয় গান গাইলে ভালোই করতে পারতেন। না ভাই, আমি গান জানি না ভাই। গান জানেন না? তা কি জানেন? কি নিয়ে কিভাবে ভালো করে দোয়া করবেন, মন থেকে দেখবেন মনের মানুষ ঠিকই গুছায় যাবে, আপনার আসলে মাটাও ভালো থাকবে, আপনার বাকি পরিবারটাও ভালো থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন ভাই, সবার লিগাই তো দোয়া করি ভাই। একটা ভালো একটা মানুষ যদি আমার পাশে দাঁড়াইতো, আমার সহযোগিতা করতো। আগে যেটা ইউটিউব করছিলেন সেটাতে কি মানুষ ভাই সেইরকম মানুষ ছিল? আমার পাশে একজন মানুষ ছিল, খাড়াই ছিল, সে আমার বাবার লিগা চিকিৎসা করার টাকাও দিছিল। এখন বাবাটা সুস্থ হইয়া গোপনে যে এর আগে বিয়া করছিল সেটা তো আর জানি না। সে কি এমনি আসলে সহযোগিতা করার জন্য টাকা দিছিল নাকি আপনাকে বিয়ে শাদী করতে চাইছিল? বিয়ে শাদী করতে চাইছিল। তো করেন নি কেন? অনেক দূরে রইছে, বিয়ে শাদী করতে চাইছিল। তো করেন নি কেন? বিয়া শাদী করি নাই, এই যে বাবাটা এখন বিয়া করে চলে গেছে। কবিলা এজন্য কি সে আছে এখনো নাকি চলে গেছে? যে সহযোগিতা করছিল ও অন্য দেশে রয়েছে ভাই, অন্য দেশে উনি আমার সহযোগিতা করছিল। তো এখন করে না? এখন আর করে না, এখন লকডাউন, ওইদিকে যেখানে রয়েছে ওর লকডাউন পড়ছে। সে আর দেশে আসলে যদি বিয়ে শাদী করতে চাই করবেন? হ্যাঁ করব, যদি করতে চায় তাহলে বসুন। তাই যে আবার আসছেন, যদি আরেকজন এরকম বিয়ে শাদী করতে চাই তাহলে কয়জনকে বিয়ে করবেন? না ভাই, আমি সবার কাছে কেন বিয়ে শাদী বসবো ভাই? সেই রকম আচ্ছা, যদি আমার মনের মানুষ পাই, যদি আমি ও আমার তো সহযোগিতা করছে ভাই, মনে করো এখন অনেক দূরেই রয়েছে, সে তো আর আমার বিয়ে করতে চাইবো না। এখন যদি আমার মনের মতন মানুষ যদি একজন পাই, যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা করে, সে যদি আমার বিয়ে করতে চায় তাহলে আমি অবশ্যই আমি বিয়ে শাদী করব। আচ্ছা যাক, তো আপনার সাথে যারা যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা কি দেয়া যাবে? হ্যাঁ ভাই, মোবাইল নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা জি, নাম্বারটা বলতে পারেন না? হ্যালো ভিউয়ার্স, যারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01830584181। নাম্বারটা তো সবসময় খোলা থাকে? যাক, নাম্বারটা খোলা রাখবেন, দেখবেন কেউ ভালো বিয়ে করতে চায় বা কেউ যদি আসলে আপনার সাথে যোগাযোগ করতে চায়, অবশ্যই ভালো কথা কষ্টের কথাগুলো বলবেন, দেখে শুনে বিয়ে করে সংসার করবেন, সেই দয়া করি। তাও ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।